হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে, এবং যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আউচর এবং গুতারাঘাট সংলগ্ন যে স্থান আছে সেই জায়গাটাতে। এবং আপনারা জানেন যে বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের যে কাজ আছে সেটা কিন্তু চলমান রয়েছে, তারই অংশ হিসেবে এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে ব্রিজ আকার যে ওয়াকওয়ে নির্মাণ করা হবে তারই যে ফাউন্ডেশন আছে সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনারা। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ওইগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু যে ফাউন্ডেশন যে পিলার হবে সেটা কিন্তু এটুকু, এবং সেটা প্লেয়ার উপরে পাইল করে কিন্তু আপনার প্লেয়ারটা বানিয়ে উপরে কিন্তু বেস নির্মাণ করে কিন্তু একটা ব্রিজ জায়গা যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু নির্মাণ করা হবে। এবং সেটারই পাশে কিন্তু খনন কাজ আছে, যেটা যেটা আজকে এই ভিডিওর মূল ফোকাস সেটা হচ্ছে যে খনন কাজ আছে সেটা কিন্তু এগিয়ে চলছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে যে খনন কাজ সেটা এগিয়ে যাচ্ছে, এবং খনন কাজ এই যে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন বর্ধিতে যে অংশটুকু এবং যে পাইলিংয়ের বাইরে যে অংশটুকু এগুলো কিন্তু নদীরই অংশ, তো নদীর অংশ নদীকে ফিরিয়ে দেওয়ার যে কাজটা আছে সেটা কিন্তু এখানে চলমান রয়েছে, এবং সেই অংশ হিসেবে কিন্তু এই কাজগুলো কিন্তু এখানে করা হচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি খনন কাজটা আপনাদেরকে দেখানোর জন্য। মানে দেখতে পারতেছেন এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর জায়গা, এবং এটা কিন্তু মসজিদ, এবং এই মসজিদের জায়গা কিন্তু নদীর উপরেই মসজিদটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা দেখতে পাচ্ছেন ব্রিজ আকারে যে পাইলিংয়ের যে কাজটা আছে সেটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু এরপরে কিন্তু পিলার নির্মাণ করবে, তারপর কিন্তু আপনার যে ব্রিজ আকার যে ওয়াকওয়ে আছে সেটা কিন্তু নির্মাণ করা হবে। এবং এটার বাইরে যে অংশটুকু আছে সেটাই মূলত খনন করে এই অংশটাকে ভিতরে দেওয়া যাওয়া হবে, এবং মূল যে নদীর অংশ সেটা কিন্তু নদীকে যে ফিরিয়ে যাওয়ার কাজটা সেটা কিন্তু এখানে চলমান রয়েছে। এটার খননের যে মূল উদ্দেশ্য সেটাই, এবং এটার ভিতরে যখন পিলার নির্মাণ করা হয়ে যাবে তখন সেই অংশটুকু কিন্তু আপনার যে ভিতরে আছে সেটা কিন্তু মাটিরকে খুঁড়ে নদীর অংশটাকে নদীকে ফিরে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু এখানে করা হবে। এবং আপনারা জানেন যে এখানে আমি যে যেখানে দুইটা এক্সকেভেটর দেখতে পাচ্ছেন, মূলত তিনটা এক্সকেভেটর এই খনন কাজ করতেছে এই সাইডটাতে, তো এখানে দুইটা এক্সকেভেটর দেখতে পাচ্ছেন, আরেকটা এক্সকেভেটর কিন্তু ওই পারে রয়েছে, এবং এই সাইডটাতে দুইটা এক্সকেভেটর কাজ করছে। সেই দুইটা এক্সকেভেটর দিয়ে আপনাকে মূল ফোকাস করছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন একটা ছোটো এক্সকেভেটর, একটা বড়ো এক্সকেভেটর, এবং এটা বড়টা কিন্তু বিআইডব্লিউটিএর এক্সকেভেটর হওয়ার কথা যদি ভুল না করি, এবং সেটা নাম থাকার কথা, তো নাম নেই তো সেটা এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়তো, আমি এটা ঘুরছে তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে এক্সকেভেটর সেটা, এবং এগুলো কিন্তু যে নদীর যে অংশটুকু আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে বা খনন করা হচ্ছে, গভীরতা বাড়ানো হচ্ছে, এক কাজে দুই কাজ হচ্ছে। এই যে মূল কথা হচ্ছে খনন কাজ সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে, তো বুড়িগঙ্গার নদীর যে খনন কাজ সেটা আপনাদের সবার কাছেই পছন্দ, বিশেষ করে এই খনন কাজ ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন, সেই কাজগুলো কিন্তু আমরা করে আসছি। এবং বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক নদী খনন করা হয়, সেইগুলো ভিডিও কিন্তু আমরা প্রকাশ করি। এক সময় অনেক ভিডিও ছিল আমাদের, কোনো একটা বড় ইস্যুর কারণে কিন্তু আমরা সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিয়ে দিতে হয়েছে। যাই হোক, সেটা এটা দুঃখের স্মৃতি, সেটা কি না দেখ, এখন বুড়িগঙ্গা রিভার প্রজেক্ট চলছে দ্রুত গতিতে, সেটাই হইতেছে এখন খুশির স্মৃতি। তো আমরা এগিয়ে যাই, আপনাদেরকে আরও দেখাই, হয়তো সামনে অনেক আওয়াজ হবে, তো সে আওয়াজের সময় কথা নাও বলতে পারি। যাই হোক, এগিয়ে যাচ্ছি আপনাদের যে বুড়িগঙ্গা নদীর যে খনন কাজ সেটা দেখাতে দেখাতে, এবং সেটার বাইরে বাইরে গিয়ে কিন্তু যে ব্রিজ আকারের যে ওয়াকওয়ে নির্মাণ করা হবে সেটার পিলার কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এবং কিন্তু সেই খনন কাজ করা হচ্ছে বুড়িগঙ্গা নদী নদীকে নদীর জায়গা ফিরে দেওয়ার যে প্রচেষ্টা বিআইডব্লিউটিএর, সেটা সফল হোক সেটা আশা করি, এবং আশা করি সেটা সফল হবে। এখানে কিন্তু প্রচুর দুর্গন্ধ, আপনারা হয়তো সে দুর্গন্ধটা পাবেন না ভিডিওর মাধ্যমে, কিন্তু আমরা সেটা ফিল করছি, এবং আমাদেরকে কিন্তু কথা বলতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। খনন কাজ চলছে, দুইটা এক্সকেভেটর কাজ চলছে, সামনে কিন্তু আবার
যে ব্লক আকারে বাঁধ নির্মাণ সেটা করা হচ্ছে এবং বাঁধের উপরে কিন্তু ওয়াকওয়ে সেটা নির্মাণ করা হচ্ছে এবং এটা কিন্তু আবার এটার সাথে মিলিত হবে এবং তুরাগ নদীর সাথে এটাও কিন্তু ইন্টারকানেক্টেড হবে। মূল কথা হচ্ছে চারপাশে যে চারটা নদী আছে সেটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড হওয়ার কথা এই বাঁধের সাথে, সেটাই কাজই কিন্তু চলমান রয়েছে। তারই অংশ হিসেবে কি খনন কাজ চলছে এবং নদীর জায়গা নদীকে ফিরে দেওয়া হচ্ছে এবং এটা জানেন যে আপনাগুলো ব্রিজ আকারে বাঁধ নির্মাণ করা হবে এবং বাঁধের যে যে যাওয়ার রাস্তা তারা নির্মাণ করেছিল সেটা কিন্তু এই খনন কাজে করার কারণে কিন্তু সেটা আবার নদীকে ফিরে দেওয়া হবে, যেটা তুরাগ নদীর পারও কিন্তু করা হয়েছে সেটাও কিন্তু এখনও করা হচ্ছে তার অংশ হিসেবে। তো আশা করি আপনাদের যে খনন কাজ সেটা সম্পর্কে কিছুটা হলেও তথ্য দিতে পেরেছে। বুড়িগঙ্গা রিভার প্রজেক্ট যে এগিয়ে যাচ্ছে তারই যে কাজ চলমান রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশকে ভালোবাসবেন, নদীকে ভালোবাসবেন, নদীর ক্ষতি না হয় ক্ষতি হয় এরকম কোনো কাজ করবেন না এবং ক্ষতি না হয় এরকম কাজই করবেন। সকলকে বাই বাই।